অনেকে বলবে দাদা ট্রেনিংটা আমি কেন বারবার নেব। আচ্ছা ধরো তুমি যদি বলো ট্রেনিংটা বারবার কেন নেব, কোম্পানি তোমাকে বারবার চেক দেবে, নেবে না নেবে না? হ্যালো, নেবে না নেবে না? বারবার চেক দেবে। তাহলে বারবার যদি চেক দেয়, বারবার ইনকাম দেয়, তাহলে আমরা নেবো না নেবো না? 100% নেবো। তাহলে সেম ভাবে যদি আমি এখানে সিস্টেমে অ্যাটেন্ড হয়েছি, টাচ হয়েছি বা জয়েন করেছি, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রেগুলার বেসিসে ট্রেনিংটাকেও 100% নিতে লাগবে। বুঝলাম? না না, ক্লিয়ার? বুঝতে পারলো? আর এই বিজনেসে ট্রেনিং এমন একটা জায়গা, এই ট্রেনিং এমন একটা জায়গা যেটা একটা মানুষকে আরো বেস্ট থেকে বেস্ট বানায়। কারণ এই দুনিয়াতে জানবে, দুনিয়াতে দুটো ক্যাটাগরি মানুষ হয়। একটা ক্যাটাগরির মানুষ কি করে, একটা ক্যাটাগরি মানুষ হার্ড ওয়ার্ক করে, আর একটা ক্যাটাগরি মানুষ স্মার্ট ওয়ার্ক করে। আর জীবনে যদি তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হয়, তাহলে জীবনে যেটা জানতে হবে সেটার নাম হচ্ছে কি পয়েন্ট। হ্যালো, কি জানতে হবে? কি পয়েন্ট? কি পয়েন্টটা বিশাল ইম্পর্টেন্ট। সাকসেসের কি পয়েন্ট, লাইফের কি পয়েন্ট জানাটা বিশাল ইম্পর্টেন্ট। যারা যারা কি পয়েন্ট জানে তারা জীবনে সাকসেসফুল হয়, যারা যারা কি পয়েন্ট জানে না তারা জীবনে সাকসেসফুল হয় না। আর স্মার্ট ওয়ার্ক করতে গেলে তোমাকে কি পয়েন্ট জানতে লাগে, কেমন কি পয়েন্ট? তাহলে কি পয়েন্ট মানে কেমন কি পয়েন্ট একটু ভালো করে বুঝবা। ওকে, একবার কি হয়, একটা গল্প আমি শুনেছিলাম, আমি তখন থেকে বুঝে গেছিলাম যে সত্যি আজকে জীবনে শুধু মেহনত করলে হবে না, মেহনত করতে করতে আমাকে জীবনে স্মার্ট ওয়ার্কটাও করতে হবে। যেমন একবার কি হয়, হয়তো অনেকে বলবে যে স্যার এই গল্পটা শুনেছি, শোনা থাকলেও আমাকে শুনতে হবে, কারণ কোম্পানি যদি যে আমাদেরকে চেক বারবার দেয় তাহলে বারবার নেব, তাহলে যদি ট্রেনিং বারবার দেয় কেন নেব না? 100% আমার নেওয়ার মানসিকতা থাকা দরকার, হ্যাঁ কি না? কি ঠিক না বল? একদম। তাহলে দেখো যেটা আমি বলছিলাম একটু ভালো করে ক্লিয়ার বুঝে নাও। একবার কি হয়, একবার একটা গ্রামে দুই ভাই গাছ কাটার জন্য দুটো মেশিন কেনে, আধুনিক মেশিন কেনে। ক্লিয়ার? বুঝতে পারলাম না? না, এবং মেশিনটা কেনার পরে দু ভাই গাছ কাটা শুরু করে। গাছটা কাটতে 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 দেখা যায় দুটো ভাইয়ের মধ্যে ছোট ভাইটা একটা গাছ 1 ঘন্টায় কেটে নিচ্ছে, আর বড় ভাই সেই গাছটা 1 দিন ধরে কাটছে। তখন এইরকম কয়েকদিন চলার পরে বড় ভাইটা ছোট ভাইটাকে গিয়ে বলে যে দাদা, মানে ভাই তুই কিভাবে গাছটা কাটছিস? তখন বড় দাদাটাকে ছোট ভাই জিজ্ঞেস করে, কেন দাদা তুমি কেমন ভাবে কাটাচ্ছ? বলছে এই তো করা, এটা নিয়ে আমি বারবার ঘুষতে 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 এইভাবে গাছটা কাটছি। বলছে এটাই তো তোমার সাথে আমার পার্থক্য, আমার ডিফারেন্স। বলছে মানে? বলছে মানে আজকের আমি গাছটা কাটার সময় এই হার্ড ওয়ার্কটা করছি না, আমি গাছটা কাটার সময় এই যে মেশিন আছে তার উল্টো দিকে একটা সুইচ আছে, ওই সুইচটা প্রেস করে দিচ্ছি, মেশিন অটোমেটিক চলছে, গাছটা অটোমেটিক কেটে যাচ্ছে। তাহলে জীবনে যদি লাইফে তুমি সাকসেস পেতে চাও, তাহলে লাইফে সাকসেস পেতে গেলেও জীবনে ওই কি পয়েন্ট জানাটা বিশাল ইম্পর্টেন্ট। যারা যারা জীবনে কি পয়েন্টটা জানে তারা জীবনে সাকসেসফুল হয়, যারা জীবনে কি পয়েন্টটাই জানতে পারে না তারা জীবনে সারা জীবনে গরিব হয়েই থেকে যায়। আর যদি তুমি লাইফে সাকসেস পেতে চাইছো তাহলে জীবনে তোমাকে ওই কি পয়েন্টটা জানতে লাগে। বোঝা গেল? না না, হ্যালো, ক্লিয়ার? বুঝতে পারলাম? জীবনে সাকসেসের ওই মন্ত্রটা জানতে হবে। জীবনে যদি সাকসেসের মন্ত্র জানো, কি পয়েন্টটা জানো, তাহলে জীবনে তুমি কিন্তু চাইলেও ফেলিয়ার হতে পারবে না, চাইলেও তুমি ফেলিয়ার হতে পারবে না, আলবাত সাকসেস পাবে। তাহলে সাকসেস তোমাকে যদি পেতে হয় বা তুমি যদি লাইফে সাকসেস পেতে চাইছো, তাহলে জীবনে একটা জিনিস তোমাকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে আমাকে সাকসেসের কি পয়েন্ট জানতে হবে। বুঝছে? সাকসেসফুল হতে গেলে মানুষের অনেক জিনিস থাকতে লাগে, অনেক জিনিস, অনেক গুণ থাকতে লাগে। ভালো লাগে না? লাগে না? ক্লিয়ার? লাগে না? লাগে? সাকসেস পেতে গেলে মানুষের জীবনে অনেক জিনিস থাকতে লাগে, কিন্তু সাকসেসফুল অ্যাকচুয়ালি তারাই হয় জীবনে যারা একটা কর্ম করে নেয়। সেই কর্মটা যদি তুমি লাইফে সাকসেস পেতে চাও, তাহলে জীবনে তোমাকেও সাকসেস পেতে গেলে সেই কর্মটা করে ফেলতে হবে। সেই কর্মটার নাম আর কিছু না, সেই কর্মটার নাম হচ্ছে সঠিক টাইমে সঠিক কর্মটা করে নেওয়া। হ্যালো, কি করতে হবে? সঠিক টাইমে সঠিক কাজ করে ফেলা। যারা যারা জীবনে সঠিক টাইমে সঠিক কাজটা করে তারাই আলটিমেটলি সাকসেস পায়, আর যারা জীবনে সঠিক টাইমে সঠিক কাজটা করতে পারে না তারা জীবনে কোনোদিনই সাকসেসফুল হতে পারে না। আজকে যখন এই সঠিক টাইমে সঠিক কাজ, মানে আজকে আমি পড়াশোনা করি, তাহলে আমি আমার পড়াশোনাটা আমি যদি মনে করি, হ্যাঁ শিক্ষার কোনো বয়স হয় না,
কিন্তু আমি যদি মনে করি আমি পড়াশোনা স্কুল কলেজে পড়াশোনা করব, আমি আমার 35-40 বছর বয়সে, তাহলে সেই টাইপটা কিন্তু আমাকে পারমিট করবে না পড়াশোনা করার জন্য, করবে? হ্যালো, করবে? তাহলে আমাকে পারমিশন দেবে না ওই এজে, কারণ 35-40 বছর বয়সে আমাকে সংসার চালানোর প্রেসারে থাকতে হবে। হ্যালো, হ্যাঁ কি না, ঠিক না, সংসার চালানোর প্রেসারে থাকতে হবে। তাহলে আমার সঠিক টাইমটা কোথায়? সঠিক টাইমটা হচ্ছে যে জায়গা, সেটা হচ্ছে বাচ্চা বয়স। বাচ্চা বয়সে যদি আমি কাজটা করে, পড়াশোনা করে নিতে পারি, তাহলে আমার আর টেনশন নেই, আমি সঠিক টাইমে সঠিক কাজটা করলাম। তাহলে হ্যাঁ না না, ঠিক না বল? তাহলে সেম ভাবে স্মার্ট ভ্যালুতে জয়েন করার পরে যেটা অ্যাকচুয়ালি একটা ছেলে মেয়েদেরকে করতে হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই সঠিক টাইমে সঠিক কাজটা করে ফেলা। এবারে যাদেরকে যাদেরকে আমরা দেখেছি এই সিস্টেমে সঠিক টাইমে সঠিক কাজটা করে না, তারা এই সিস্টেম থেকে যে পজিশনটা পেতে চায় বা লাইফে যত বড় পজিশন সে যেতে চায়, সে লাইফে সেই পজিশনটা যেতে পারে। কেন? কারণ সে জীবনে সঠিক টাইমে সঠিক কাজটা করে না। এবারে তুমি স্মার্ট ভ্যালু থেকে ভালো পজিশন পেতে চাও, তাহলে তোমাকে একটা কাজ 100% করতে হবে, সেটা নাম কি? সেটা নাম হচ্ছে সঠিক টাইমে সঠিক কাজটা করে ফেলা, কাজটা শিখে নেওয়া। বোঝা গেল না না? হ্যালো, ক্লিয়ার? বুঝতে পারলাম। এই টাইমে কেউ কেউ আছে কাজটা করছে না, ফাঁকি মারছে। এই টাইমে কেউ কেউ আছে কাজটা করে বেরিয়ে যাচ্ছে। এবারে দুটো টাইপের আসছে, একজন আছে কাজটা করে বেরিয়ে যায়, আর একজন আছে ওই টাইমে শুধু ভাবে, শুধু কোশ্চেন করে, শুধু কোশ্চেন করে, শুধু ভাবতে থাকে। এবারে তুমি যদি মনে করো আমি সাকসেসফুল হতে চাইছি বা সাকসেস আমি পেতে চাই, তাহলে সাকসেস পেতে গেলে জীবনে তোমার জীবনে ওই গুণটা দরকার, সঠিক টাইমে সঠিক কাজটা করে, বুঝলাম? তা না হলে তোমাকে আলবাত পস্তাতে হবে। কারণ একটা কথা জানবে, জীবনে দুনিয়াতে কাজ হয় দু ধরনের, একটা কাজ হয় ইম্পর্টেন্ট, আর একটা কাজ হয় এমার্জেন্সি। একটা কাজ হয় ইম্পর্টেন্ট, আর একটা কাজ হয় এমার্জেন্সি। কিন্তু রিপোর্ট বলছে এই দুনিয়াতে এমার্জেন্সি কাজ বলে কিছু হয়, এই দুনিয়াতে সব কাজ হয় ইম্পর্টেন্ট। কিন্তু যখন একটা ব্যক্তি ইম্পর্টেন্ট কাজটাকেই নাজারান্দাজ করে, মানে খেয়াল দেয় না, তখন ওই কাজটাই একটা টাইমে ইমার্জেন্সি হয়ে যায়। যেমন আমি আমাদের তোমাদেরকে একটা এক্সাম্পল হয়তো দিয়েছি, যে আমার দাদু একবার অনেক জমি কিনেছিল, কিন্তু ওই জমিটা কেনার পরে দলিল করতে দিয়েছিল ওনার ভাইরা ভাই, বুঝলাম না না? সে কি করেছে, আমার দাদু ছিল অশিক্ষিত আর সে ছিল শিক্ষিত, সে কি করেছে, সে নিজের নামে দলিল করে নিয়েছে, বুঝলাম না না? তাহলে আমার দাদু যদি ওই ইম্পর্টেন্ট কাজটা, শিক্ষা নেওয়াটা, শিক্ষা নেওয়া, পড়াশোনাটা জানা, সেটা যদি জানতে, তাহলে লাইফে, ওনার লাইফে অত বড় ক্ষতি হতো না। হ্যালো, হ্যাঁ কি না, ঠিক না বল? তাহলে উনি ইম্পর্টেন্ট জিনিসটা নজরআন্দাজ করেছে, যার জন্য পড়াশোনা শেখাটা জীবনে ওনার কাছে এমার্জেন্সি হয়ে পড়েছিল। তখন উনি জানেন যে আমি তো আর পড়াশোনা করতে পারবো না, আমার ছেলে মেয়েদেরকে অ্যাটলিস্ট পড়াশোনাটা শেখাই, বুঝলাম না না? একটা মানুষ পার ডে সকালবেলা মর্নিং ওয়ার্কে যায়, আর একটা মানুষ যায় না। যে মানুষটা পার ডে সকালবেলা মর্নিং ওয়ার্কে যাচ্ছে আর যে যাচ্ছে না, ডিফারেন্স কি? ডিফারেন্স কিছু না, যে মর্নিং ওয়ার্কে যায় সে ইম্পর্টেন্ট একটা কাজ থেকে দাম দেয়, ইম্পর্টেন্ট কাজ মর্নিং ওয়ার্কে যাওয়া, সেটাকে দাম দেয়। হ্যালো, হ্যাঁ কি না? যে যায় না সে ইম্পর্টেন্ট কাজটাকে দাম দেয় না। তুমি জানবে যে মর্নিং ওয়ার্কে বের হচ্ছে না, আর এই মর্নিং ওয়ার্কে বের হচ্ছে না বলে তার লাইফে এই রকম অনেক রোগ চলে আসবে, যে রোগের জন্য ওকে সকালবেলা করে মর্নিং ওয়ার্কে বের হওয়াটা এমার্জেন্সি হয়ে পড়বে। তুমি দেখো তোমার এলাকার যদি কোনো ফুটবল খেলার মাঠ থাকে, সেই মাঠে যদি 10টা মানুষ সকালবেলা মর্নিং ওয়াক করে, সবকটা এমার্জেন্সি কেসের জন্য মর্নিং ওয়াক করে, হ্যাঁ কি না? এই কারণে মর্নিং ওয়াক করে না, যে মর্নিং ওয়াকটা ইম্পর্টেন্ট। তাই মর্নিং ওয়াকটা করে কেন? সুগার বেড়ে গেছে, বিপির প্রবলেম, হ্যালো হ্যাঁ কি না, আর্থারাইটিস প্রবলেম, তার জন্য তারা মর্নিং ওয়াক করছে। তার মানে তাদের কাছে মর্নিং ওয়াকটা ইম্পর্টেন্ট না, এমার্জেন্সি, বুঝলাম না না? মর্নিং ওয়াকটা তাদের কাছে এমার্জেন্সি, করতেই হবে। কিন্তু ওটা কেন প্রেসারে করতে হচ্ছে? কারণ একটা টাইমে সে তার লাইফে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়নি। ক্লিয়ার? বুঝতে পারলাম? এর জন্য কথা বলে, ইয়াং বয়সে চিকেন চাপ, মাটন চাপ, আর বুড়ো বয়সে রক্তের চাপ। হ্যালো, হ্যাঁ কি না, ঠিক না বল? ইয়াং বয়সে চিকেন চাপ, মটন চাপ খেলে পুরো বয়সে রক্তের চাপ বাড়বে, আর রক্তের চাপ যদি তোমাকে বাড়ে, তাহলে তোমাকে সকাল নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে।
তার মানে সে তার স্বাস্থ্যটা ইম্পর্টেন্ট, সেটার দিকে খেয়াল রাখলো না, সেই স্বাস্থ্যটাকে ভালো রাখাটা এমার্জেন্সি হয়ে পড়ে। কারণ এই সেই স্বাস্থ্যটা যদি এবারে ভালো রাখতে না পারে, সে উপরবেলার পিয়ারা হয়ে যাবে। হ্যাঁ কি না, কি ঠিক না? ওর তার কারণ সে মারা যেতে পারে, মানে এমার্জেন্সি। সেম ভাবে তুমি জীবনে কোনো জায়গাতে কর্মতে গেছো, সেই কর্মটা যদি ঠিকঠাক টাইমে ঠিকঠাক ভাবে না করো, তাহলে তোমার কাছে সেই কাজটা এমার্জেন্সি হয়ে যাবে, 100% আলবাত করতেই হবে, এইরকম একটা প্রবলেম। তাহলে আজকে এই যে সিস্টেমে তোমরা ইনভাইটি করছো, অনেকে করছে না, বিশেষত কারা যারা বাড়িতে থেকে কাজ করে, কারণ এই সিস্টেমে সবচেয়ে চালাক কারা, যারা অনলাইনে কাজ করে। বুঝলাম না না, হ্যালো ক্লিয়ার? যারা অনলাইনে কাজ করে তারা খুব চালাক। ক্লিয়ার বুঝতে পারলাম না না, হ্যালো ক্লিয়ার? বুঝতে পারছি, যারা অনলাইনে কাজ করে তারা খুব চালাক। তাদেরকে যদি কাজ করতে বলা হয়, সারাদিনে বলবে হ্যাঁ দাদা কাজ করছি, তারপরে যখন রেজাল্ট জানা যাবে, ভাই কি কাজ করেছো, শুধু একটা অজুহাত দাদা হয়নি। হ্যাঁ কি না, তুমি জানবে এই যে হয়নি বা এই যে কাজটা তুমি করোনি, এতে তোমার সিনিয়রের কোনো লস নেই, লস শুধুমাত্র তোমার। বুঝলে না না, হ্যালো ক্লিয়ার? বুঝতে পারছি, লস তোমার সিনিয়রের না, লস তোমার, বিজনেসটাই ফেসে যাচ্ছ তুমি। কারণ সঠিক টাইমে সঠিক কাজটা করতে না পারলে, তাহলে লাইফে তোমার লাইফে সিস্টেমে কাজটা করাটা এমার্জেন্সি হয়ে পড়ে। ক্লিয়ার বুঝতে পারলাম না না, হ্যালো ক্লিয়ার? বুঝতে পারলাম, তোমার সিস্টেমে কাজ করাটা এমার্জেন্সি হয়ে পড়বে। হয়তো আজকের ট্রেনিংটাকে ক্লিয়ারলি বুঝতে পারছো না, একটা টাইম আসবে, সেই টাইমে তুমি ট্রেনিংটাকে বুঝতে পারবে আর বুঝে যাবে স্মার্ট ভ্যালুর কাজটা। কারণ এই সিস্টেমে আমরা অনেক এরকম অ্যাসোসিয়েটকে দেখি, তাদেরকে প্রথমে যখন কাজ করতে বলা হয়, তাদের কাছে কাজ ইম্পর্টেন্ট না, তাদের কাছে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া ইম্পর্টেন্ট, তাদের কাছে ইম্পর্টেন্ট বিয়ে বাড়ি, তাদের কাছে ইম্পর্টেন্ট আড্ডা মারা, তাদের কাছে ইম্পর্টেন্ট ক্যারাম খেলা, তাদের কাছে ইম্পর্টেন্ট IPL খেলা দেখা, তাদের কাছে ইম্পর্টেন্ট ফুটবল খেলা দেখা, ইউরোপ কাপ দেখা, তাদের কাছে মেয়েদের অনেকের কাছে ইম্পর্টেন্ট সিরিয়াল দেখা। হ্যালো হ্যাঁ কি না, ঠিক না? অনেকের কাছে অনেক রকমের ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো দেখ, কিন্তু তাদেরকে যদি বলা হয় ভাই কাজ করো, তারা অজুহাত দিয়ে দেয় যে দাদা এ করবে না বলছে, এ সিস্টেমে ও সব জানে, ও নেগেটিভ, ও নেগেটিভ, ও নেগেটিভ, এইরকম অনেক রকম অজুহাত দেয়। আরে ভাই ও নেগেটিভ, তুমি কেন পজিটিভ দিতে পারছো না? ও নেগেটিভ, তুমি কেন পজিটিভ দিতে পারছো না? ও কাজ করবে না বলছে, তুমি কেন আর ওকে একাধিক ভাবে ইনভাইটিং কেন করতে পারছো না? তার মানে তোমাকে শেখার দরকার আছে, আছে না নাই? হ্যালো আছে না নাই? তোমাকে শিখতে হবে, কিন্তু তোমার শেখার মানসিকতা নেই, তুমি শিখতে চাও না, তার জন্যই তো তুমি সিস্টেম থেকে পজিশন পাও না। তাহলে যদি মনে হচ্ছে আমি সিস্টেম থেকে পজিশন পেতে চাই বা আমাকে লাইফে পজিশন পেতে হবে, তাহলে আলটিমেটলি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর কিছু না, সেটা হচ্ছে সঠিক টাইমে সঠিক কাজটা করে। সঠিক টাইমে এখানে তুমি কাজ করবে দু ধরনের, একটা হচ্ছে পার্সোনাল ওয়ার্ক, একটা হচ্ছে টিম ওয়ার্ক। তোমাকে বড় জায়গায় যেতে গেলে টিম ওয়ার্ক করতে হবে, কিন্তু টিম ওয়ার্ক এর আগে থাকে পার্সোনাল ওয়ার্ক। তুমি যখন টিম ওয়ার্ক করবে, তখন তোমার পার্সোনাল ওয়ার্কে যদি ঘাটতি থাকে, টিম ওয়ার্কটা কিন্তু ভালোভাবে করতে পারবে না। তাহলে টিম ওয়ার্কটা ভালোভাবে করতে গেলে পার্সোনাল ওয়ার্কটা ভালোভাবে করতে হবে। যখন টিম ওয়ার্ক করতে যাবে বা করবে, তখন তুমি পার্সোনাল ওয়ার্কটা করতে গেলে করতে পারবে না। বুঝতে পারছি না না, তাহলে সেলফ ওয়ার্ক করার টাইম এখন বিজনেসের 2 থেকে 3 মাস বা 6টা মাস, 6টা মাস তো আমি বল বেশি বলে দিলাম, 2 থেকে 3টা মাস হচ্ছে পার্সোনাল ওয়ার্ক করার টাইম। এই 2 থেকে 3 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে আমাকে যেটা মাস্ট বি করতে হবে, সেটা হচ্ছে চারজনের টিম। লাইফে একবার আমাকে চারজনের টিম আমার হাতে দরকার। আর এই চারজনের টিম যদি আমি পেয়ে গেলাম, চারজনের টিমটা যদি আমি বানিয়ে নিলাম, সে যত কষ্ট হোক যত মেহনত হোক, যদি দাঁতে দাঁত চিপে লড়াইটা করে সিস্টেমে টিকে কোনো না কোনো ভাবে যদি আমি কাজটা করি, ইনভাইটিং তো আলবাত হয়ে যাবে, কিন্তু কন্টিনিউ তুমি কাজটা করে যাচ্ছ কিনা, আর এই কন্টিনিউ এই কাজটা করে গেলে তোমার বিজনেসে যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে চারজনের টিম। আর এই চারজনের টিম যদি তুমি একবার বানিয়ে ফেলেছো, আর তোমাকে পিছনে ফিরে তাকাতে লাগবে না। শুধু দরকার কি চারজনের টিম, চারটে জয়েনিং, চারটে টিম, চারটে টিম, চারটে টিম, এই চারজনের টিম তোমাকে আলটিমেট হবে। তাহলে তুমি এই চারজনের টিমটা একবার বানাবে, লাইফে একবার বানাবে, এই বানানোটা দরকার, এই এক্সপিরিয়েন্সটা দরকার। আর এই বানানোর এক্সপিরিয়েন্সটা নিয়ে তুমি সারা জীবন স্মার্ট ভ্যালু থেকে কামাবে। বোঝা গেছে না না, ক্লিয়ার? বুঝতে পারলাম, সারা জীবন তুমি স্মার্ট ভ্যালু থেকে কামাবে,
তাহলে স্মার্ট ভ্যালু থেকে যদি তোমাকে ভালো পজিশন একটা নিজেকে যেতে হয়, আর তুমি যদি নিজেকে ভালো পজিশন পেতে আচ্ছা চাইছো, আঠাশটা তাহলে দিবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আগে অ্যাট এ আঠাশ টাইম দিবে, চারটি আঠাশ জনের দিবে, টিম রাখ, আঠাশ যদি মনে হচ্ছে দাদা আমার ফিউচার দরকার। দশ, ক্লিয়ার বুঝতে আঠাশ পারলাম না? না, দিলে হ্যালো, পাঁচ ক্লিয়ার জন বুঝতে। হয়ে যায় শুধু টিম মানে ইনভাইটিং করে দেওয়া না, দুটাই, আজকালে ইনভাইটিং টাকা এর তুলে সাথে দিলে সাথে প্রত্যেকটা ছেলে মেয়েকে যাদেরকে ইনভাইটিং মনে টাকা করছো কিছু। তাদেরকে সেলফ হ্যাঁ বিলিভের ধরো সাথে একটা ইনভাইটিং কিছু করা, আজ ট্রাস্টের কিছু সাথে, আইডি তুমি এক্সাইটমেন্টের সাথে, তুমি গোল্ড লোন অনেকে নেওয়া মানে ইনভাইটিং করে তিনটে পরে গোল্ড লোন নিজেকে নেবে চোর বুঝলা, চা ঠিক মানে চোর চামানটার মতো। ক্লিয়ার বুঝতে পারলাম না? না, ওটা তো প্রফিট মানে চোর হচ্ছে ডাকাত ঠিক আছে যেরকম হয় না, ওটা প্রফিট চুপি না। সারে চুপি সারে ইনভাইটিং করে। আরে ভাই, তুমি যাকে ইনভাইটিং করছো নিজের মধ্যে একটা স্মার্ট ভ্যালু নিয়ে, যদি মনে করছো আমি স্মার্ট ভ্যালু থেকে বড় জায়গায় যেতে চাই, তাহলে তোমাকে প্রথমে মানুষকে মানে ইনভাইটিং করার আগে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি স্মার্ট ভ্যালুতে জয়েন করে বিশাল প্রাউড। হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম না? না, ক্লিয়ার বুঝতে পারলাম। কারণ আজকে তুমি জানবে প্রতিটা মানুষ যারা সাকসেসফুল হয়েছে, প্রতিটা মানুষ যারা সাকসেসফুল হয়েছে তারা স্টার্টিং এ বুঝিয়ে দিয়েছে তারা আসল খেলোয়াড়। কারণ কিছুদিন আগে তোমাকে আমি শচীন তেন্ডুলকারের কথা বলছিলাম, 15 বছরের একটা বাচ্চা ছেলে ক্রিকেট খেলতে নেমেছে, নাকে বল লেগেছে, আর ওই আনসার বুঝিয়ে দিয়েছে ও একটা সাধারণ কোনো ক্রিকেটার না, ও ক্রিকেট জগতে রাজ করতে এসেছে, পরবর্তীকালে যাকে মাস্টার ব্লাস্টার বলা হবে তার নাম কি শচীন তেন্ডুলকার। হ্যালো, হ্যাঁ কি না ঠিক না? আজকে জীবনে ওই খারাপ সময়ে বুঝিয়ে দিয়েছে, আজকে তুমি স্মার্ট ভ্যালুতে প্রথম টাইম শুরু টাইম। তুমি বলবে দাদা এখন না আমার কাছে ইনকাম নেই, তার জন্য আমাকে লোককে বলতে ভালো লাগছে না, আগে কোম্পানি থেকে ইনকাম আসুক তারপরে আমি বলবো। আমি ভাবি এরকম করে কথা যারা বলে তারা কতটা মূর্খ। তুমি বলবে যে স্যার কেন, কারণ আমি যদি ভাবি যে আমার কাছে প্রথম রোগী আসুক তারপরে আমি ডাক্তারি পড়বো, হবে? নো, হ্যালো, হবে না? তাহলে আমাকে সঠিক টাইমে সঠিক কাজটা করতে হবে, সঠিক টাইমে সঠিক কাজটা করতে হবে। সঠিক টাইমে সঠিক কাজটা কি, যে এখন আমাকে টিম বানানোর জন্য ইনভাইটিংটা করতে হবে, এখন টিম বানানোর জন্য ইনভাইটিং। হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম না? না, এই কাজটা আমাকে এখন করতে হবে, আমি পরে করতে পারবো না, এখন আমি চাইলেও কাউকে ইনভাইটিং করতে পারি না, টাইম পাই না। হ্যালো, বুঝলে না? না, আমার যদি ইচ্ছা হয় আমি কাউকে ইনভাইটিং করবো, টাইম নেই, অত কথা বলার টাইম নেই, অত বোঝানোর টাইম নেই, অত কাজ বাজ নিয়ে ইনভাইটিং করার টাইম নেই। কিন্তু আফসোস হয়, খাস যদি যখন ইনভাইটিং করছিলাম তখন যদি আরো একটু ভালোভাবে ইনভাইটিংটা করতাম। তাহলে ইনভাইটিং তোমাকে করতে গেলে নিজের প্রতি প্রথমে সেলফ বিলিভ দরকার, বিশ্বাস দরকার যে না আজকে তুমি যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানিটা অবশ্যই বেস্ট, এটা তোমাকে নিজের মধ্যে ফিল থাকতে হবে। ক্লিয়ার বুঝতে পারলাম না? না, নিজে মানে এমন এমন তোমার বলার অঙ্গভঙ্গি সেটা দেখে লোক বুঝে যাবে। তাহলে তুমি যাকে ইনভাইটিং করছো বা মেসেজ দিচ্ছ তাকে বোঝাও যে না আমি জীবনে যে ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছি সেটা হচ্ছে বেস্ট অফ দা বেস্ট ইন্ডাস্ট্রি, আর আমরা মানুষকে বোঝাতে পারতাম। তুমি বলবে যে স্যার কেন, কারণ আমি যখন স্মার্ট ভ্যালুতে জয়েন করেছিলাম, সিস্টেমে এসেছিলাম, স্মার্ট ভ্যালুতে আসার পরে জীবনে মাইন্ডসেট নিয়ে নিয়েছিলাম স্মার্ট ভ্যালু ছাড়া অন্য কোনো পরীক্ষাই দেবো না। স্মার্ট ভ্যালুতে আসার পরে আমি কোনো গভর্নমেন্ট পরীক্ষা দিইনি। ক্লিয়ার বুঝতে পারলাম না? না, আমার অনেক বন্ধু বান্ধবরা আমাকে ফোন করে বলতো যে ভাই স্মার্ট তুই চলে আয়, টিউশন পড়বো, কম্পারেটিভ এক্সাম পড়বো, কারণ এই কম্পারেটিভ পড়লে তুই যা পড়াশোনা করিস আমরা দুজন যদি একসাথে পড়াশোনা করি তাহলে জীবনে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কম্পারেটিভ এক্সাম ক্র্যাক করে নেব। আমি জীবনে বুঝে গেছিলাম যে স্মার্ট ভ্যালুতে এসেছি মানে স্মার্ট ভ্যালু ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাজ করব না, অন্য কোনো ইনকামে হাতও মারবো। ক্লিয়ার বুঝতে পারলাম না? না, ক্লিয়ার বুঝতে পারলাম। অন্য কোনো ইনকামে হাত মারবো না যদি করি স্মার্ট ভ্যালুটা ফুল টাইম করব। কারণ জীবনে যদি লাইফে সাকসেস পেতে চায় তার মানে জীবনে আমাকে দুটো জিনিস বিশাল ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্যাশন আর একটা হচ্ছে প্রফেশন। বলছে যদি তোমার প্রফেশন মানে পেশা, পেশা মানে কি, যেখান থেকে তোমার রুজি রোজগার হয় এটা তোমার পেশা, আর প্যাশন যেটা তোমার স্বপ্নের কাজ। বলছে জীবনে যদি এই দুটো জিনিস এক হয়ে যায়, এক তোমার প্যাশন আর তোমার প্রফেশন, যার এক হয়ে গেল সেই তো আলটিমেটলি সাকসেসফুল হলো বা সাকসেসফুল হবে। এবার কোশ্চেন ইজ দ্যাট, আমি আমার জীবনের প্যাশন আর প্রফেশন এক বানাতে পারছি কিনা। আমি জীবনে বুঝে গেছিলাম আমার প্যাশন ছিল কি, ফুটবল। আমি জীবনে ফুটবলার হতে চাইতাম, আমার ফুটবল খেলতে খুব ভালো লাগতো। হ্যালো, ক্লিয়ার বুঝতে। আমার প্যাশন যদি বলে আমি গোল আমি বলি আমার প্যাশন ছিল ফুটবলার হওয়া, ফুটবল খেলা। কিন্তু আমি যখন বুঝে যাই
যে ফুটবল আমার প্যাশন হলে কি হবে, ফুটবল আমাকে প্রফেশন বানাতে গেলে প্রচুর মেহনত করতে হবে, আর প্রফেশন বানানোর টাইম নেই। পড়াশোনা শিখে আমি জীবনে অত বছর অত লেন্থি টাইম হয়তো দিতে পারবো না, আবার ফুটবলটা প্রফেশন হিসেবে থাকবে তারও গ্যারান্টি নেই। কারণ ফুটবল খেলতে গিয়ে অনেক মানুষ এরকম হয় অ্যাক্সিডেন্টাল অনেক রকম কেস ঘটে যায়, পা হাত পা ভেঙে যায়, তার তখন এই প্রফেশনটাই চলে যায়। ভালো হয় কিনা? আর আমার বাবা চাইতোই না যে আমি ফুটবল খেলি, কিন্তু খেলতাম, কিন্তু অতটা ভালো না যে ইন্ডিয়া টিমে যাবো, অতটা ভালো।